রূপনা ক্লাসে স্যার, জিলু স্যারের ক্লাস করছি। জি স্যার, আমি আপনার ক্লাসই করছি। আর অন্যরা? জিলু স্যারের ক্লাস করছি। ও, ডেপ্রিসিয়েশন এবং ডেপ্রিসিয়েশন যখন আমরা হিসাব করব তখন দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হলো, অনেক সময় দেখা যায় আমরা কিন্তু ডেপ্রিসিয়েশনটা হিসাব করেছি, সর্বদা হিসাব করছি এক বছরের কনসেপ্টে, মানে 12 মাসের কনসেপ্টে। যে আমরা ডেপ্রিসিয়েশন যেটা বের করতেছি সেটা 12 মাসের, কিন্তু এমনও তো হতে পারে যে কোনো অ্যাসেট হয়তো বছরের মাঝখানে কিনতে হতে পারে, অথবা বছরের দুই মাস অতিক্রান্ত হয়ে গেছে তারপর হতে পারে। অর্থাৎ অ্যাসেট কেনার পর হয়তো 6 মাস থাকতে পারে, 4 মাস থাকতে পারে, 3 মাস থাকতে পারে, 9 মাস থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কত মাসে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব? যে কোন মাসে বাকি থাকবে স্যার, ওই কোন মাসে? যে কোন মাসে ইউজ করা হয়েছে? যে কোন মাসে ইউজ করেছি? হ্যাঁ, যদি কোশ্চেনে বলা না থাকে সেক্ষেত্রে নর্মালি আমরা কি করি, আমরা করি যদি মোর দ্যান 6 মান্থ হয়, 6 মাসের বেশি ইউজ হয়েছে, সেক্ষেত্রে সাধারণত আমরা 1 মাস 1 বছরের ক্যালকুলেশন করি, ফ্রাকশনে যাই না। ইন দ্য ইয়ার অফ পারচেজ, যে বছর পারচেজ করে সেই বছরে কোনো অ্যাসেট যদি দেখা যায় যে মোর দ্যান 6 মান্থ সে ইউজ হয়েছে, সেক্ষেত্রে আমরা 1 বছরে করি। আর যদি 1 মাস বা 2 মাস হয় সেটা আমরা ফ্রাকশনও করতে পারি, তবে একটু নোট দিয়ে নিয়ে বেটার হবে। ইটস ডিপেন্ড অন কোম্পানি পলিসি, কোম্পানি পলিসির উপর নির্ভর করে, একটু একটু বলে নিতে হবে। আর আর কোশ্চেনে যদি কিছু বলা না থাকে সেক্ষেত্রে আমরা 6 মাসের কম হলে অতটুকু সময়ের জন্য করতে পারি, আর 6 মাসের বেশি হলে আমরা 1 বছর করতে পারি। এটা হলো যদি বছরে কোনো ফ্রাকশন টাইমে বা পিরিয়ডে যদি আমি কোনো অ্যাসেট পারচেজ করি। উল্টাও তো হতে পারে, বছরে কোনো একটা সময়ে যদি আমি সেল করি কোনো অ্যাসেট, সেক্ষেত্রে যে অ্যাসেটটা সেল করব সেটা ধরেন 6 মাসের সময় সেল করলাম বছরে, অথবা 3 মাস পরে অথবা 9 মাস পরে, সেক্ষেত্রে আমরা কতদিনের ডেপ্রিসিয়েশন ধরব? জয় ভাই কি আছেন? অ্যাকচুয়ালি যদিও আমার আমি চাকরি করি সরকারি প্রতিষ্ঠান, কিন্তু চাকরির নেচারটা অনেকটা প্রাইভেট টাইপের আর কি, সেই জন্য আসলে এর কোনো সময় নাই আর কি। রাত 12টার সময় দেখা যায় এমডি সাহেব লিং করছে। স্যার, আপনি কোথায় আছেন? স্যার, সমস্যা নাই, কোথাও স্যার আমি আছি পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড, মানে সংক্ষেপে পিজিসিবি বলে, যেটা সারা বাংলাদেশে ইলেকট্রিসিটি ট্রান্সমিশন করে আর কি। জি স্যার, কোথাও 132 কেভি যদি একটা পোল নষ্ট হয়ে যায় রাত 12টা 2টার দিকে তো কল দিবে স্যার। হ্যাঁ, ওই জন্যই সমস্যা আর কি। 130 তো এখন আমরা নরমালি এগুলো এখন ডিস্ট্রিবিউশন কে দিয়ে দিচ্ছি, আমাদের এখন 400 কেভি, 400 450, 132 তো এখন ম্যাক্সিমাম আমরা ডিস্ট্রিবিউশন কে হ্যান্ড ওভার করে দিচ্ছি, এখন আর ওগুলা খুব বেশি নাই, আমাদের এখন 400 এবং 750 আমরা চলে যাচ্ছে। অসুবিধা নাই, আমি ওই যে এমডি স্যার রিং করছিলেন তো সহজভাবে একটু কথা না বলে পারা যায় না। আর আমি হলাম আপনার সারা বাংলাদেশের হেড অফ অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স, এই জন্য আর কি, মানে যা কিছু হোক সবই আমার উপর দিয়ে চলে যায়। তারপরে দিদি বলতে হ্যাঁ বলতে কোনা
আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, একটা কথা বলা যাবে? জি জি বলেন স্যার। ওই যে আইসিএম এর ফেসবুক পেজে একটা ভর্তি নতুন ভর্তির অ্যাড গেছে আর কি, শুরু কবে থেকে? শুরু তো হয়ে গেছে, ৩০শে জুলাই। ও ৩০শে জুলাই, আচ্ছা ঠিক আছে। আপনাদের যদি কারো পরিচিত থাকে ভর্তি হওয়ার জন্য রিকোয়েস্ট করবেন। আমরা যেটা বলতেছিলাম যে হ্যাঁ, তো এখন যদি পারচেজ করি সেক্ষেত্রে আমরা বলেছি যে যদি আপনার হয় বছরের ৬ মাসে বেশি হয় সেক্ষেত্রে আমরা এক বছর ধরবো, আর যদি ৬ মাসে কম হয় সেক্ষেত্রে আমরা অ্যাভয়েডও করতে পারি ১ মাস ২ মাস হলে, অথবা আমরা ফ্র্যাকশন করতেও পারি। তাহলে যাই করি না কেন একটা নোট দেবো, আর যদি কোশ্চেনে কিছু বলা থাকে আমরা সেইভাবে আগাবো। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, তাহলে সে যদি জুলাইতে কিনে তার মানে হলো ৭ মাসের সময় সে কিনেছে, তাহলে অ্যাসেটটা ওই বছর ৭ মাস ইউজ হয়েছে ব্যবসাতে। এখন আপনি কি জুলাইতে কিনলে তো স্যার ৭ মাস ইউজ হয় নাই, ৫ মাস ইউজ হইছে স্যার। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ৬ মাস। জুলাইতে যদি কিনেন, জুলাই থেকে ডিসেম্বর ৬ মাস। ওকে স্যার। হ্যাঁ, তাহলে ৬ মাস ইউজ হচ্ছে। এখন আপনি ইচ্ছে করলে যদি কিছু বলা না থাকে এটাকে আমরা নরমালি কি করি, ৬ মাসের বেশি হলে ১ বছর ধরি, আর ৬ মাসের কম হলে আমরা ওই রকমের ফ্র্যাকশন ধরি, ৬ মাসেরই ধরবো, কিন্তু একটা নোট দিয়ে দেবো যে ধরে নিলাম যে কোম্পানি ফ্র্যাকশন ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে, সেই ক্ষেত্রে আমি ৬ মাসে ক্যালকুলেশন করেছি। আর যদি আপনি না করেন তাহলেও কিছু আসে যায় না, তাও আপনি একটা নোট দিলেও হবে ফ্র্যাকশনের জন্য ইন দি ইয়ার অফ অ্যাকুইজিশন। হয় আমি ১ বছরে ধরবো, আর তা না হলে ১ ২ মাস ৩ মাস ৪ মাস না ধরলেও চলবে, কিন্তু বলেছি যে ইন দি ইয়ার অফ ডিসপোজাল, যে বছর আপনি বিক্রি করবেন সেই বছর যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা কি করব বিক্রির ক্ষেত্রে? স্যার একটা বিষয়, জি স্যার, যদি জুলাই এর ধরেন সাপোজ জুলাই এর ১৮ তারিখ কিনা হয়েছে, তো স্যার জুলাই এর যদি কিনা হয় তাহলে তো জুলাই মাসের মিডিয়ে কিনা হয়েছে, তো সেক্ষেত্রে স্যার জুলাই মাসের ডিপোজিটটা ক্যালকুলেট করা হবে না, তাই না স্যার? জুন আগস্ট থেকে অ্যাকাউন্ট করা হবে। হ্যাঁ একদম, অ্যাকচুয়ালি ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে এত আপনার একদম ডে বাই ডে হিসাব করে আপনি বের করার কোনো দরকার নাই, সেই জন্যই আমরা থিম যদি একটা রুলে যাই যে মোর দ্যান ৬ মান্থ আমরা ক্যালকুলেশন করব ১ বছরে, আর লেস দ্যান ৬ মান্থ আমরা নোট দেব, ক্যালকুলেশন করতেও পারি নাও পড়তে, এটা ডিপেন্ড করে আপনার উপরে। কারণ আপনি যদি হিসাব করে ধরে ধরে আপনি ৫ মাস ২০ দিনের করেন আপনার সময় লস হবে, কিন্তু মার্ক যে খুব বেশি একটা বেশি পাবেন তা না, আপনি ওইটা ৫ মাস ২০ দিন অ্যাভয়েড করে যেতে পারেন, আর অথবা আপনি ৬ মাস ধরতে পারেন, ৫ মাস ধরতে পারেন, একদম যে ২০ দিনেরই ধরতে হবে গুনে গুনে, ১০ দিনেরই ধরতে হবে গুনে গুনে, ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে এমনটা না, পার্সেজের ক্ষেত্রে। ক্লিয়ার? এখন আসেন ডিসপোজাল। ডিসপোজালের ক্ষেত্রে আমরা আলোচনা করেছি যে ডিসপোজালটা একটু ভিন্ন, অর্থাৎ আপনি ডিসপোজাল যেই যেই বছরই করবেন না কেন সেই বছরই আপনি পুরো ১ বছরের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করবেন, যখনই সেল করেন না কেন সেই আপনি যদি কোশ্চেনে কিছু বলা না থাকে তাহলে ফুল ১ বছরে ক্যালকুলেশন করবেন ইন দি ইয়ার অফ ডিসপোজাল। স্যার বিষয়ে একটু কনফিউশন ছিল স্যার। জি, যে সালভেশন ভ্যালুটা স্যার আপনি ৫০০ টাকা দিয়েছিলেন স্যার। জি, তো সেটা বুক ভ্যালু আসলে কি তফাৎ আছে স্যার?
বুক বেলো আমরা তো ক্যালকুলেশন করে ডিপ্রেশন সব বুক বেলোটা থাকে হ্যাঁ সালভেশন যে স্যার 500 টাকা দলে স্যার এটা কি হবে এটা কি হবে আসলে এটা কি অ্যাকচুয়ালি কি স্যার প্র্যাকটিক্যালি কি স্যার এটা ধরেছি যে 10 বছর পরে ওই অ্যাসেটটা 500 টাকায় বিক্রি করা যাবে সেই জন্য সালভেজ বেলো 500 টাকা অ্যাসিউম করেছি কিন্তু আমরা নরমালি যে ডিপ্রেশন করি সেটা লাস্টের বুক বেলোটা আমরা স্যার যেটা বুক বেলো থাকে এটার সাথে কনফিউশন করে স্যার না আপনাকে আপনাকে তো লাস্ট ইয়ারে গিয়ে আপনাকে অ্যাডজাস্টমেন্ট হবেই এটাই স্বাভাবিক এটা লাস্ট ইয়ারে গিয়ে আপনার কম বেশি হবে আমরা যারা সেলবেজ ধরি এটা 10 বছর আগে ধরি কাজেই 10 বছর পরে তো সেটা বাড়তেও পারে কমতেও পারে নাও থাকতে পারে তো সোজা 10 বছরে রাজনীতি 500 টাকা সারি যায় যে বুক বেলো যেটা ব্যালেন্স থাকে ওইটাই না না 500 টাকা তো আমি বুক ভ্যালু বলি নাই 500 টাকা বলছি সেলভেজ ভ্যালু জি স্যার হ্যাঁ আপনি আমি কস্ট ধরছিলাম 10000 সেখান থেকে প্রতি বছর আপনি 500 টাকা করে মাইনাস করবেন মাইনাস করে ডিপ্রেশন ক্যালকুলেশন করবেন সেটা বলেছি কিন্তু আপনি লাস্ট ইয়ারে গিয়া যদি এমন হয় যে আপনার সেলভেজ ভ্যালু বেশি হতে পারে কম হতে পারে সেটা লাস্ট ইয়ার গিয়া অ্যাডজাস্টমেন্ট হবে রেসিউম করা উচিত হ্যাঁ আর এটা তো রেসিডুয়াল ভ্যালু বা সেলভেজ ভ্যালু সবসময় তো অ্যাসিউম করা হয় তা আপনি 10 বছর 20 বছর 50 বছর আগে একটা অ্যাসিউম তো নাও থাকতে পারে এটা শুধুমাত্র একটা ডেপ্রিশন ক্যালকুলেশনের জন্য একটা ধরে রাখা হয় আর কিছুই না তবে এটা কখনোই ঠিক থাকে না এটা হয় বেড়ে যাবে অথবা কমে যাবে অথবা জিরো হয়ে যাবে আর আপনার অঙ্কে একদম সেই 10th ইয়ার পর্যন্ত ডেপ্রিশন বের করতে বলবেও না আপনি কত এক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার পর্যন্ত হয়তো আইজ বলবে থ্যাংক ইউ তাহলে আমরা আমরা বলছি যে যদি ই হয় যে বছর আমরা ডিসপোজাল করব সেই বছর কোনো চার্জ আমরা করব না আর যে বছর আমরা পারচেজ করব সেই বছর মোর দ্যান 6 ইয়ার 6 মান্থ হলে আমরা এক বছর লেস দ্যান 6 মান্থ হলে আমরা করতেও পারি নাও করতে পারি নোট দেব আর যে বছর ডিসপোজাল হবে যে বছর আমি বিক্রি করব সেই বছর সাধারণত আমি কোনো ডেপ্রিসিয়েশন চার্জ করব না ধরব না সেটা যখনই বিক্রি করব না কেন ক্লিয়ার সবাই যে কোনো মেথডের বেলা হ্যাঁ আমি ডেপ্রিসিয়েশন বলছি আমি কোনো মেথড বলি না ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে আপনি না আমি স্যার জানতে ছিলাম যে মানে যে কোনো মেথডে যে কোনো ডিসপোজাল করব হ্যাঁ আপনি সেই বছর হ্যাঁ যে বছর আপনি ই করবেন ডিসপোজাল করবেন বা বিক্রি করবেন আপনি যখনই করেন বছরে প্রথমেই করেন মাঝেই করেন বা শেষেই করেন ওই বছরে কোনো ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করবেন না এন্ড ক্যালকুলেশনের মেথড তো সাতটা সে যে মেথডই হোক না কেন আপনি করবেন না স্যার একটা বিষয় স্যার স্যার অনেক প্রতিষ্ঠান আছে স্যার মান্থলি ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা হয় স্যার এটাকে স্যার আমরা কোন মেথড বলা হয় স্যার মান্থলি এটা তো কোনো মেথড এটা মান্থলি মেথড আপনি মেইন মেথড হলো হাই স্টেট লাইন বা রিডিউসিং ব্যালেন্স মেথড সেই মেথডে বের করে 12 দিয়ে ভাগ করে মান্থলি আপনাকে চার্জ করেছে সমস্যা কি আপনি আপনি ধরেন আমরা গত অঙ্কে বের করেছি 950 টাকা স্টেট লাইনে হয়েছিল যে স্টেট লাইন মেথডে 950 টাকা ডেপ্রিসিয়েশন এটা কি এক মাসে না এক মাসে না এটা হলো 12 মাসে এখন যদি কোনো কোম্পানি মোর অ্যাকুরেট যদি অ্যাকাউন্টস করতে যায় এবং প্রতি মাসের যদি অ্যাকাউন্টস করে তখন সেই 950 কে 12 দিয়ে ভাগ করে নেবে ভাগ করে ওই এক মাসের টুকু সে চার্জ করবে সমস্যা নাই তো কিন্তু হিসাবটা হবে 12 মাস থেকে এক বছরের থেকে হিসাবটা হবে স্যার স্যার ডেপ্রিসিয়েশন যেটা আপনি বললেন ডিসপোজালের ক্ষেত্রে হচ্ছে আমরা চার্জ করব না ধরুন আমরা যদি একটা অ্যাসেট যদি কিনি কেনার পর একটা একটা বছর ইউজ করার পর যদি পরের বছর 6 মাসে সেল করি কারণ 6 মাসে স্যার তো এটা ডেপ্রিসিয়েশন কি আমরা কি এটা কি চার্জ করছি না আমরা যখন আমাদের অ্যাকাউন্টস গুলো করি মাল গুলো করি তখন আমরা ডেপ্রিসিয়েশন হিসেবে চার্জ করে রাখি না তাহলে এটা কেন বাদ দিব মান্থলি তো কখনো কি হয় কখনো খুব একটা তো কোথাও দেখিনি যে মান্থলি হয় ইয়ারলি চার্জ হয় ডেপ্রিসিয়েশন আই এম টকিং অর জানো হয় হয় মান্থলি হয় যেমন আপনি বাংলাদেশে আমি ফাইনাল অ্যাকাউন্টস এর কথা বলতেছি না এই মান্থলি যখন আমি ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করব এয়ারটেল সবগুলোতে মান্থলি হয় তারপর কোয়ার্টারলি তো হয় হাফ ইয়ারলি হয় কোয়ার্টারলি হয় যেমন জিপি মবি আপ বড় বড় প্রতিষ্ঠান স্কয়ার বলেন তারা মান্থলি করে মান্থলি প্রফিট লস বের করে এবং ইয়ারলি একটা করে কোয়ার্টারলি আছে চারটা করে চারটা করে শুনেন এখন আপনি যদি ইচ্ছা করেন আপনি ইচ্ছা করলে প্রতিদিনের ডেপ্রিসিয়েশন হিসাব করতে পারেন
শুনেন এখন কত হলো আমরা যখন শিখাই তখন বছরেরটা হিসাব করে শিখাই এখন আপনার ব্যবসা প্রতিষ্ঠান কি প্রতিদিনই অ্যাকাউন্টস করবে নাকি প্রতি সপ্তাহে করবে না 15 দিনে করবে না মাসে করবে না 6 মাসে করবে সেটা তার পলিসি উপর নির্ভর করে স্যার এটা প্রতিষ্ঠানের পলিসির উপর ডিপেন্ড করে মানে পলিসি উপর নির্ভর করে এখন যদি আপনি ধরেন মানে এক হুজুর ওয়াজ করতেছিল বলতেছিল যে গাছের পাতা যদি স্থলে পড়ে তাহলে সে ভেস্তে যাইব আর যদি পানিতে পড়ে তাহলে সে দোজকে যাবে এখন এক লোক জিজ্ঞেস করছিল ওখানে বসে আছে ভাই হুজুর তাহলে যদি অর্ধেক পানি তার অর্ধেক স্থলে পড়ে তাহলে কি হবে এখন কোশ্চেন করলে তো ধরেন অনেক ধরনের কোশ্চেন করা যায় বুঝতে পেরেছেন কোশ্চেন করলে তো কোশ্চেন অভাব নাই যে স্যার আমি এক ঘন্টা ডেপ্রিসিয়েশন করব কেমনে করব কোশ্চেন করতেই পারেন কিন্তু নরমালি নরমাল আমি সবসময় কথা কিছু কিছু ওয়ার্ড ইউজ করি খেয়াল করবেন নরমাল নরমালি বাংলাদেশে যদি আপনি অ্যানালাইসিস করেন 98% প্রতিষ্ঠানে বাৎসরিক হিসাবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে 98% এখন 2% সে হয়তো মান্থলি করতে পারে সে হয়তো সাপ্তাহিক করতে পারে সে হয়তো প্রতিদিনই করতে পারে করুক সমস্যা নাই তো আপনি জাস্ট 12 বছর এটা বের করে 365 দিয়ে ভাগ করবেন এখন উনি যদি একদিন এটা বের করে একদিন একটা ডেপ্রিসিয়েশন চার্জ করবেন আমি তো এতটুকু ভাই না বুঝলে এই পর্যন্ত আসলাম কেমনে আপনি যে টপ বললে টঙ্গি গিয়া টাস খেলাবেন এটা তো আমি বুঝতেছি সো দ্যাট আপনার আমরা যখনই একটা বছরের হিসাব করব তখন আর ওই সাপ্তাহিক মাসিকটা করা যান আপনি যদি ক্যালকুলেশন করে থাকেন করলেন সমস্যা কি কিন্তু নরমালি যেহেতু আমরা বছরের শেষে কথাগুলো বারবার একই কথাই বলি যে বছরের শেষে আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করি নরমালি আপনি প্রতিষ্ঠান যদি মাসে করে এখন 2 মাস করার পরে যদি ওই অ্যাসেটটা বিক্রি করে করলো সমস্যা নাই তো আপনি তো করে ফেলছেন ডেপ্রিসিয়েশন এই ধরনের জটিল অঙ্ক পরীক্ষাতে আসবে না পরীক্ষাতে বার্ষিক হিসাব করেই আসবে ইজি 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 ভাবে চিন্তা করতে হবে ঠিক আছে ক্লিয়ার হইছে নাকি জি স্যার অর্থাৎ আপনি যদি আপনি মনে করলেন যে আপনি ঠিক আছে আপনি জানুয়ারি থেকে আপনার অ্যাকাউন্টিং ইয়ার শুরু হলো আপনি জানুয়ারি থেকে 3 মাস ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে ফেলছেন 4th মাসে গিয়ে আপনি অ্যাসেটটা বিক্রি করছেন যেটা আপনি অলরেডি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে ফেলছেন সেটা তো করার কিছু নাই আপনি তো জানতেন না যে 4th মাসে গিয়ে আপনি অ্যাসেটটা বিক্রি করবেন কাজেই আপনি 3 মাস করে ফেলছেন করছেন সমস্যা নাই আপনি সেটুকু হিসাবে নিয়ে আসবেন আমরা অঙ্ক করব ডিসপোজালের অঙ্ক করব দেখবেন সেখানে আপনি হিসাব থাকলে কোনো সমস্যা নাই আর নর্মালি যদি আপনি বছরের শেষে করেন তাহলে বছর ওই আপনি ওই বছরের মধ্যে যখনই ডিসপোজাল হোক না কেন আপনি সেই ওই বছরের জন্য ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করবেন না ক্লিয়ার থ্যাংক ইউ স্যার ওকে তো আমরা ডেপ্রিসিয়েশন মোটামুটি শেষ করলাম এবং পারচেজের ক্ষেত্রে কি হবে আপনার ডিসপোজালের ক্ষেত্রে কি হবে সেটাও আলোচনা করেছি কারণ অনেক সময় এগুলা পরীক্ষার হলেও ছেলেমেয়েরা অনেক সময় কোশ্চেন করে কনফিউশনে থাকে সেই জন্য তো আপনারা যে কোনো কনসেপ্টই জান না কেন সবসময় নোটের উপরে নির্ভর করেন আপনি যেটা করতেছেন সেটা একটা খাতায় নোট দিয়ে দেবেন সেই ক্ষেত্রে টিচার বুঝবে যে আপনি সবই জানেন কিন্তু অঙ্কটা করতেছেন আপনি এই অ্যাজাম্পশন করে সেই ক্ষেত্রে আপনার মার্ক কাটা যাবে না ফুল মার্ক পাবেন এবার আমরা 3টা জিনিস বলেছিলাম গতকালকে একটা বলছিলাম ডেপ্রিসিয়েশন তারপরে হলো ডিপ্লেশন আর একটা হলো অ্যামোর্টাইজেশন আর ডেপ্রিসিয়েশন আমরা গতকালকে যেটা হিসাব করেছি তার জার্নালটা মনে আছে সবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট এটা গেল আপনার জার্নাল এবং আপনার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস শো হবে ইনকাম স্টেটমেন্টে আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন শো হবে ব্যালেন্স শিটে অ্যাসেট থেকে মাইনাস করব তাই না জি স্যার ওকে এইবার ডিপ্লেশন ডিপ্লেশন বলছি যে প্রসেস অফ অ্যালোকেটিং দি কস্ট অফ ন্যাচারাল রিসোর্স হ্যাঁ দ্যাট ইজ কল ডিপ্লেশন তাহলে এখন ন্যাচারাল রিসোর্স তো নর্মাল পজিশনে থাকে না একে
অ্যাকোয়ার করতে হয়, একে এক্সস্ট করতে হয়, একে মাটির নিচ থেকে উঠাতে হয়, তাই না? স্যার এই জন্যই দি কস্ট অফ ন্যাচারাল রিসোর্স দুই টিকিট হ্যাঁ দি কস্ট অফ নেসেসারি রিসোর্স ইন ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট প্রাইস নেসেসারি টু অ্যাকোয়ার দি রিসোর্সেস, এই রিসোর্সেস অ্যাকোয়ার করতে যত খরচ হবে ক্যাশই হোক বা ক্যাশ ইকুইভ্যালেন্ট যেভাবেই খরচ হোক, ওটা এক্সস্ট করতে বা মাটির নিচ থেকে উঠাতে বা অ্যাকোয়ার করতে যত ধরনের খরচ হবে এবং ইন্টেন্ডেড টু ইউজ অর্থাৎ ব্যবহার উপযোগী করা পর্যন্ত যত খরচ হবে সমস্ত খরচই কষ্টের ভিতরে আসবে। তার মানে হলো মনে করেন যে আপনি যদি জানেন যে এই জায়গাটাতে কোল আছে, এই জায়গাটাতে গ্যাস আছে, এই জায়গাটাতে গোল্ড আছে এবং সেই জায়গাটা আপনি পারচেজ করলেন, তাহলে প্রথমে আপনি জায়গার পারচেজ প্রাইস আসবে ল্যান্ডের, হ্যাঁ, তারপরে যদি তাকে কোনো রয়্যালটি দিতে হয় সেই রয়্যালটি আসবে, যদি কোনো কমিশন দিতে হয় কমিশন আসবে, যদি সেটা গভর্নমেন্টে কোনো পারমিশন নিতে হয় পারমিশন ফি আসবে, যদি এক্সস্ট করার জন্য কোনো মেশিন ইনস্টল করতে হয় সেই কস্ট আসবে। অর্থাৎ মূল কথা হলো ওই রিসোর্সটা শেষ পর্যন্ত ইউজ করার জন্য ইন্টেন্ডেড টু ইউজ যত টাকা আপনার খরচ হবে সমস্ত টাকাই আপনার কস্টের ভিতরে অ্যাড করতে হবে। এক্ষেত্রে আমরা ডেপ্রিসিয়েশন বলবো না, আমরা বলবো ডিপ্লেশন। সেক্ষেত্রে ডি ইজ ইকুয়াল টু সি মাইনাস এস ডিভাইডেড বাই এন ইন্টু নাম্বার অফ ইউনিটস extracted and sold, number of units extracted or sold. Here D means rate of depletion. C is equal to cost of the natural resource অথবা cost of the acquire of the natural resource, এটা আরো ভালো হয় cost of the acquire of the natural resource এবং মাইনাস হবে S মানে সেলভেজ ভ্যালু, ওখানেও কিছু সেলভেজ ভ্যালু থাকতে পারে, অর্থাৎ আপনি ন্যাচারাল গ্যাসটা তোলার পরে ওখানে যে মেশিনারি থাকবে, ওখানে যে আপনার অস্থায়ী ভাবে যে ঘর টর থাকে সেগুলো বা যে জিনিসপত্র সবগুলো তখন বিক্রি করে দেয় সেগুলোকে বলা হয় সেলভেজ ভ্যালু। তাহলে আমি যখন কস্ট হিসাব করেছিলাম এগুলোকে ইনক্লুড করেছিলাম, কাজে এর কোনো অংশ যদি আমি বিক্রি করি সেটাই আমার সেলভেজ থেকে মাইনাস সেলভেজ সেলভেজ ভ্যালু হিসেবে আসবে। আর এন মানে স্যার ইয়ার, হ্যাঁ এন মানে ইয়ার, এন মানে নো, এন মানে টোটাল এস্টিমেটেড ইউনিট, ওকে টোটাল এস্টিমেটেড ইউনিট, এই ইউনিটটা আপনার কেজি হতে পারে, এই ইউনিটটা আপনার লিটার হতে পারে, যে কোনো ধরনের ইউনিট হোক না কেন ইউনিট। স্যার এই ইউনিটটা কি এস্টিমেটেড ইউনিট অ্যাভেলেবল নাকি স্যার আমি যেটা মানে ইয়ে করব মানে তুলব এক্সট্রাক্ট করব? হ্যাঁ এটা নরমালি কোন বছরই ঠিক থাকে না, এটা প্রথম বছর একটা ধারণা করে সাধারণত মনে করেন খনি স্টার্ট খরা খনি স্টার্ট করা হয়ে যায়, দ্বিতীয় বছর দেখা গেল যে হয়তো এস্টিমেট করতেছে না যা আশা করেছিলাম তা না পরিমাণে কম হবে, থার্ড ইয়ারে গিয়ে আরেকটু খনি ই করার পরে বললো যে না যা আশা করেছিলাম তা ডাবল হবে, কাজেই প্রতি বছর কিন্তু আপনার এটা চেঞ্জ হবে, যখনই চেঞ্জ হবে তখনই আপনার ডি চেঞ্জ হয়ে যাবে, কাজেই ডিটা নর্মালি আমরা সাধারণত ওই এক বছরের জন্য বের করি, পরবর্তী বছরে যদি দেখা যায় কোনো চেঞ্জ হয় না এন চেঞ্জ হয় না সেক্ষেত্রে ডি সেম থাকে, কিন্তু পরীক্ষাতে বা অঙ্কে হয়তো আমাকে এন চেঞ্জ করে দিতেও পারে, যে থার্ড ইয়ারে গিয়ে বুঝতে পারলো যে তার আপনার মিনারাল রিসোর্স অনেক বেড়ে যাবে। আমরা কোন বছরে একটা অঙ্ক জানি দেখেছিলাম আসছিল এরকমের দু বছর পর পর চেঞ্জ করে দিছিল,
অর্থাৎ বুঝতে হবে যে আপনার এন কিন্তু ঠিক থাকবে না। আমরা যেমন ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে ধরে নিলাম যে 10 বছর তার আয়ু বা 20 বছর আয়ু, কিন্তু এই ন্যাচারাল রিসোর্সের ক্ষেত্রে মাটির উপর থেকে আপনি মেশিন দিয়ে অ্যাজাম্পশন করলেন যে এরকম পরিমাণ থাকতে পারে, কিন্তু পরবর্তী পর্যায়ে সেই খনির পরিমাণ বৃদ্ধিও পেতে পারে, কম হতে পারে, বা যা অ্যাজাম্পশন করছে সেটাও হতে পারে। কাজে কম হোক বেশি হোক আর এবং যেটা অ্যাজাম্পশন করছে সেটাই হোক, এটা প্রতি বছর গিয়াই যদি কোনো চেঞ্জ হয় তাহলে ডি সেম থাকবে। এবং ডি আরো একটা এলিমেন্টের উপরে নির্ভর করে, সেটা হলো সি। সি মানে কস্ট। কষ্ট কিন্তু আপনার প্রতি বছর বাড়তেও পারে, সাধারণত কবে না বাড়তেই পারে। আপনার এই বছর যা খরচ করেছেন সামনে বছর হয়তো আরো কিছু ইনভেস্ট করতে হতে পারে, সো দ্যাট আপনার সিও কিন্তু চেঞ্জেবল, এসও চেঞ্জেবল। কাজে ন্যাচারাল রিসোর্সে ডি বের করা কিন্তু অনেক সময় টাফ হয়ে যায়। আমরা দেখতে যত সহজ মনে করি নট সো ইজি। অঙ্কেতে হয়তো দেখা যাবে আপনার এন চেঞ্জ করে দিয়েছে, হয়তো আপনার সি চেঞ্জ করে দিয়েছে, অথবা আরো নতুন কোনো কস্ট নিয়ে আসছে সেকেন্ড ইয়ারে গিয়া বা থার্ড ইয়ারে গিয়া, এস আপনাকে চেঞ্জ করে দিয়েছে, হতে পারে। যাই হোক না কেন, আপনি সেইভাবেই আপনি ওই বছরে ডি ক্যালকুলেশন করবেন। বুঝতে পেরেছেন? divided by n, এখানে আমরা বলছি d is equal to rate of depletion. ও আচ্ছা, ওখানে আবার একটা ইনটু আছে, ইনটু নাম্বার অফ ইউনিট এক্সট্রাক্টেড, নাম্বার অফ ইউনিটস এক্সট্রাক্টেড, এক্সট্রাক্টেড মানে খনির থেকে তোলা। তাহলে d ফর্মুলার সাথে গুণ দিব স্যার। হ্যাঁ, এই অর্থাৎ সি মাইনাস এস ডিভাইডেড বাই এন যা হবে তার সাথে গুণ করবেন নাম্বার অফ ইউনিটস এক্সট্রাক্টেড। স্যার এইটাও একটা লেটার দিয়ে প্রকাশ করতে ভালো হতো। জি স্যার, নাম্বার অফ ইউনিট এক্সট্রাক্টেড এটা একটা লেটার দিয়ে প্রকাশ করলে ভালো হতো। আপনি ধরেন আপনি মনে করেন যে আমরা ডি ক্যালকুলেশন করেছি সি ধরেন, তাহলে আপনার সি মানি হলো কস্ট অফ দি ন্যাচারাল রিসোর্স। এখানে ন্যাচারাল রিসোর্সের মধ্যে অনেক আইটেম হতে পারে, পারচেজ অফ দি ল্যান্ড, তারপর আপনার রয়্যালটি আসতে পারে, কমিশন আসতে পারে, ডেভেলপমেন্ট কস্ট আসতে পারে, টেম্পোরারি হাউজিং আসতে পারে, রোড করা আসতে পারে, খনন করার খরচ আসতে পারে, হাজারো রকমের আইটেম দিয়ে আপনাকে টোটাল খরচ দিয়েছে ধরেন 10,000 টাকা, সি ইজ ইকুয়াল টু 10,000। কিন্তু এই 10,000 এর ভিতরে কিন্তু আপনার হাজারো আইটেম থাকতে পারে, সেই কনসেপ্টটা কিন্তু ওখান থেকে আপনি অবশ্যই সিটা যদি অ্যাকুরেটলি বের করতে না পারেন আপনি ডি হবে না। নাও সেখান থেকে স্যালভেজ ভ্যালু, তো এটা ইজি একটা জিনিস। ধরে নিন আপনি গত অঙ্কের মতনই 500 টাকা ধরে নেই, তাহলে 10,000 - 500 আর এন মানে টোটাল এস্টিমেটেড ইউনিট। ধরেন আপনার এই 950 ইউনিট আছে ওখানে ওই খনিতে, আমি এবছর ধরলাম 950 ইউনিট আছে। মানে ইউনিটটা লিটার হতে পারে, কেজি হতে পারে, আমরা পাউন্ড হতে পারে, যাই হোক না কেন এত 950 ইউনিট আছে। তাহলে এই যে আমি কস্ট মাইনাস এস ডিভাইডেড বাই এন একে আবার গুণ করব, মনে করেন যে আমি 2020 আমি ডি বের করবো, ডিপ্লেশন বের করবো, 2020 আমার এক্সট্রাক্টেড বা আমি খনির থেকে তুলেছি মাত্র 100 ইউনিট। তাহলে এই বছর আমি 100 ইউনিট তুলেছি, তাহলে আমার ডি হবে কত বের করেন? 1,000 আপনার ওখানে ছিল 950 ভাগ দিয়েছেন আপনি 9,500 ভাগ দিয়েছেন 950 দিয়ে 10
ইনটু হ্যাঁ রাইট 1000 জি স্যার 1000 এবার বুঝতে পারছেন যিনি উদাহরণ কথা বলেছেন এখন এই 21 এ গিয়া কি 1000ই হবে কিন্তু স্যার এখানে একটা প্রশ্ন ছিল হচ্ছে যে ডি মানে হচ্ছে রেট অফ ডিপ্লেশন না রেট না সরি শুধু ডিপ্লেশন রেট না আচ্ছা আমি এজন্যই আচ্ছা ওকে ওকে আপনার যদি রেট ধরেন কোনো সমস্যা নাই তাহলে রেট অফ দি ডিপ্লেশন ইনটু 100 দিয়ে ভাগ করতে হবে স্যার 100 দিয়ে গুণ করবেন আপনি যদি ওটাকে রেট ধরেন তাহলে গুণটা দেবেন না ওখানে আর যদি রেট না ধরেন ডিপ্লেশন স্যার রেট বের করে করলে স্যার সহজ হয় স্যার তাহলে ওকে তাহলে ডি ইকুয়াল টু আপনার রেট ধরেন ডিপ্লেশন রেট সেখানে আপনি গুণটা দেবেন না মানে গুণ যে নাম্বার অফ ইউনিট এক্সট্রাক্টেড ওটা দিব না না ওটা ওটা না দিয়া ওটা না দিয়া আপনি তার মানে উইদারে আমার 1000 হবে ডিপ্লেশন হবে 1000 অথবা ইউনিট হবে আমার 10% মানে রেট হবে 10% না এখানে তো পার্সেন্ট না পার্সেন্ট বলে ভুল করবেন রেট রেট বলতে কি স্যার পার্সেন্ট বোঝায় না স্যার না এখানে এখানে হলো পার ইউনিট পার ইউনিট কস্ট আচ্ছা প্রাইম ইউনিট পার ইউনিট কস্ট পার ইউনিট ডিফ্লেশন ওকে পার ইউনিট ডিফ্লেশন বুঝছেন 9500 কে ভাগ দিছি আমরা কত দিয়া 950 950 তাহলে 10 টাকা 10 টাকা স্যার 10 টাকা পার ইউনিট এখন 2020 এ ধরেন 100 ইউনিট এক্সজাস্ট হইছে 2021 এ হইছে 500 ইউনিট 2022 হইছে 50 ইউনিট আর আমরা যে আগে যেটা করেছিলাম 10000 যদি হয় ওটাকে আমি কি বলবো ওটাও কি টোটাল ডিপ্লেশন ফর দা ইয়ার ওটা হলো টোটাল ডিপ্লেশন ফর দা ইয়ার টোটাল ডিপ্লেশন থ্যাঙ্ক ইউ স্যার তাহলে ডিপ্লেশন নরমালি যদি ডিপ্লেশনের অঙ্ক আসে সেই ক্ষেত্রে একটু খেয়াল করবেন এবং আমি খুঁজে পেলাম না আমার কাছে কোশ্চেন নাই আমার মনে পড়ে অনেক আগে একটা এরকম কোশ্চেন আসছিল বহুত আগে সেটা হলো এই প্রতি বছর আপনাকে এটা চেঞ্জ করে দিছিল কস্ট চেঞ্জ করে দিয়েছে এবং আপনার ওই যে এসও চেঞ্জ করে দিছিল প্লাস হলো আপনি এনও চেঞ্জ করে দিয়েছে এখন আপনি সবসময় খেয়াল রাখবেন যে ডিপ্লেশন কখনোই কোনো বছরের সাথে কোনো বছর মিলবে না ডিপ্লেশন রেটও মিলবে না টোটাল ডিপ্লেশনও মিলবে না এটুকুই শুধু মাথায় রাখবে কারণ খনিজ সম্পদ এটা রিসার্চের উপরে নির্ভর করে রিসার্চ করে যদি বুঝতে পারে যে আমার খনিজ সম্পদ আরো বেশি আছে তাহলে সেই ক্ষেত্রে গিয়ে আপনার এন বেড়ে যাবে আবার যদি বুঝতে পারে যে না আমার যা অ্যাজাম্পশন করেছিলাম তা নাই সেক্ষেত্রে এন কমে যাবে ঠিক তদ্রূপ কষ্ট এন বাড়াতে গেলে দেখা যাবে যে আপনি কষ্ট বাড়াতে হবে অর্থাৎ যদি আমি দেখি যে আমি যদি আরো 50,000 টাকা খরচ করি তাহলে আমি 2,00,000 ইউনিট আরো এক্সজাস্ট করতে পারবো সেক্ষেত্রে আমি 50,000 খরচ করব তাহলে আমার সি বেড়ে যাবে 50,000 আবার 2,00,000 ইউনিট এক্সজাস্ট হবে তাহলে ওখানে এন বেড়ে গেল 2,00,000 সো দ্যাটস সি এবং এন 100% রিলেটেড সি বাড়লে নর্মালি এন বাড়ে এন বাড়লে নর্মালি সি বাড়ে ক্লিয়ার হয়েছেন সবাই সবাইকে ক্লিয়ার জি স্যার জি স্যার ওকে এইবার এবার জার্নালটা কি হবে জার্নাল হবে স্যার ডিপ্লেশন অফ মিনারেল ডিপোজিট ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্লেশন মিনারেল ডিপোজিট ক্রেডিট জি আবার বলেন ডিপ্লেশন অফ মিনারেল ডিপোজিট ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্লেশন মিনারেল ডিপোজিট স্যার ক্রেডিট হ্যাঁ ডিপ্লেশন এক্সপেন্সেস ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্লেশন ক্রেডিট এটা ঠিক আছে এভাবে করা যাবে অথবা অথবা জি বলেন ইনভেন্টরি ধরেও স্যার করা যাবে ইনভেন্টরি কোল এটাও করা যাবে স্যার না হ্যাঁ সেটাই আমি কথাটা শেষ করতে পারিনি আমি বলছি অথবা ডিপ্লেশন এক্সপেন্সেস ডেবিট এবং সরাসরি ওই রিসোর্স যেটা সেটার নাম দিয়ে ক্রেডিট যদি হয় আমরা এখন একটা কমন নেম দিলাম মিনারাল রিসোর্স ক্রেডিট সেটাও হবে অর্থাৎ সেক্ষেত্রে সরাসরি অ্যাসেটকে কমাই দেওয়া ওই রিসোর্সকে কমিয়ে দেওয়া আর এর আগে আপনি যেটা বলেছেন সেটা অ্যাকুমুলেটেড ডিপ্লেশন সেটা কমানো হয় না সেটা অ্যাসেটে গিয়ে আমি অ্যাসেট থেকে মাইনাস করে দেখাই ব্যালেন্স শিটে সো দ্যাট
দুই রকমেরই কিন্তু হবে, যে যেভাবে করে সেভাবেই হবে। তবে নর্মালি আমি সবসময় অনেক সময় ম্যাক্সিমাম জায়গায় নর্মালি কথাটা ইউজ করি, তবে নর্মালি আমরা অ্যাকুমুলেটেড ডিফ্লেশন করি না, আমরা করি ডিফ্লেশন এক্সপেন্সেস ডেবিট টু ন্যাচারাল রিসোর্স। এখন আপনি যদি অ্যাকুমুলেটেড ডিফ্লেশন করেন কোনো ভুল নাই তাও হবে। অ্যাকুমুলেট করলে তো যে প্রিপেড এর মতো মানে আগে হিসাব করে তারপর প্রতি মাসে মাসে বা আমরা অ্যাডজাস্ট করি, সেখান থেকে মাইনাস করে আউটার কলমে নেট ফিগারটা দেখাই। আর যদি আমি ন্যাচারাল রিসোর্স কে সরাসরি ক্রেডিট করি তাহলে আমি ব্যালেন্স শিটে গিয়ে ওই ন্যাচারাল রিসোর্স যতটুকু কমলো ততটুকুই আমি দেখাবো ব্যালেন্স শিটে। 100 টাকা ন্যাচারাল রিসোর্স আমি যদি 10 টাকা ডিপ্রেশন করি তাহলে ব্যালেন্স শিটে থাকবে 90 টাকা, সরাসরি 90 টাকা হবে, ওখানে আর লেস হবে না। আর যদি অ্যাকুমুলেট করি তাহলে ওখানে গিয়ে লেস করে দেখাতে হয়, দিস ইজ দ্য ডিফারেন্স। কিন্তু যেভাবে করবেন সেভাবেই হবে, তবে আমার আমার অ্যাডভাইস হলো সরাসরি ন্যাচারাল রিসোর্স কে ক্রেডিট করে দেওয়াই ভালো। ওকে, আমার মনে হয় ডিপ্রেশন যতটুকু বলার দরকার আমরা বলে ফেলছি, যতটুকু আলোচনা করার দরকার আমরা করে ফেলছি জার্নাল সহ। সবাইকে ক্লিয়ার না কারো কোনো কনফিউশন আছে? স্যার একটা প্রশ্ন স্যার। জি আমি স্যার সাপোজ 100 টন একটা খনিতে হবে স্যার, আমি 50 টন এক্সট্রাক্ট করলাম স্যার এক বছরে, বাকি 50 টন তো স্যার থেকে গেল, এবং ওই বছরই দেখলাম যে না এটা বাড়ার সম্ভাবনা নেই, যা ছিল অ্যাসাম্পশন তাই। তাহলে স্যার ওইটার কি কোনো এন্ট্রি হবে স্যার? আপনি ধরেছিলেন যে কত 100 টন, 100 টন, হ্যাঁ জি, প্রথম বছরে স্যার আমি 50 টন এক্সট্রাক্ট করলাম, করছেন, অসুবিধা নাই, তাহলে 100 টন আপনার এন ছিল 100, তাহলে 10,000 এস ধরলাম 500, তাহলে 10,000 মাইনাস 500 ডিভাইডেড বাই আপনার 100, তাহলে পার টনের আপনি এটা পেয়ে গেলেন। এখন আপনি 50% গুণ হবে, তাহলে এই বছরটা পেয়ে গেলেন, পেয়ে গেলাম স্যার। আর যে 50 টন রয়ে গেল এবং আমি বুঝলাম যে না এখানে বাড়ার সম্ভাবনা নেই, ওইটার কি কোনো এন্ট্রি হবে স্যার যেটা থেকে গেল কোনিতে? ওইটা 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 তো সেকেন্ড ইয়ারে অ্যাডজাস্ট হবে, ওইটা সেকেন্ড ইয়ারে আবার উঠবে, উঠবে স্যার বছর শেষে গিয়ে আবার, হ্যাঁ আবার ওই সেকেন্ড ইয়ারে শেষে গিয়ে আবার ওই 50 টন এক্সস্ট হবে, ওই 50 টন ডিপ্রেশন বের করে ফেলবেন। থ্যাংক ইউ স্যার। কিন্তু নর্মালি পরীক্ষাতে কিন্তু এরকমের অঙ্ক আসে না, এত ইজি আসে না পরীক্ষাতে। সাধারণত কস্ট চেঞ্জ করে দেয় এক বছর দুই বছর পর, কস্ট চেঞ্জ করে দেয় অথবা এন চেঞ্জ করে দেয়। এবং আমি আলোচনায় আমি বলেছি যখনই সি চেঞ্জ করে তখন নর্মাল এন ও চেঞ্জ করে দেয় অথবা এন চেঞ্জ করে সি করে প্রত্যেক বছরের জন্য বের করব, তাই না স্যার? জি তখন তো তাহলে আমরা প্রত্যেকটা বছরের জন্য আলাদা করে বের করব। সেটাই তো বলছিলাম যে ডিপ্রেশন প্রতি বছর সেম হবে না, প্রতি বছরের জন্য আলাদা আলাদা বের করতে হবে যদি সি এস এবং এন চেঞ্জ হয়ে যায়। কিন্তু ডেপ্রিসিয়েশনে সাধারণত এগুলো চেঞ্জ হয় না, একই থাকে, কিন্তু ন্যাচারাল রিসোর্সের চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে 99%। এবার আমরা আলোচনা করব ইনট্যাঞ্জিবল অ্যাসেটের, ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ক্ষেত্রে কি বের করি আমরা? অ্যামোর্টাইজেশন। অ্যামোর্টাইজেশন, তাহলে অ্যামোর্টাইজেশন বের করার সরাসরি সূত্রটাই হলো যে এ ইজ ইকুয়াল টু, এ ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এন। A is equal to C divided by N. এখানে A মানে হলো অ্যামোর্টাইজেশন পার ইয়ার, অবলিক দিয়া পার ইয়ার হবে আর কি, এটা যেটা বের হবে পার ইয়ার হবে। এখানে A তো হলো পার ইয়ারের রেটটা পাবো, আর C মানে
কস্ট অফ দি ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ইনট্যাঞ্জিবল অ্যাসেট যেমন ধরেন প্যাটেন্টস, কপিরাইটস, হ্যাঁ, ট্রেডমার্ক, তারপরে ট্রেড নেম, তারপর রাইটস, গুডউইল, দিজ আর দি ইনট্যাঞ্জিবল অ্যাসেট। একটা প্রতিষ্ঠানের ইনট্যাঞ্জিবল অ্যাসেট অনেক ধরনের থাকতে পারে, যেগুলো আমরা বললাম যে প্যাটেন্টস, কপিরাইট, তারপর ট্রেডমার্ক, ট্রেড নেম, রাইটস, গুডউইল, এই বিভিন্ন নামে থাকতে পারে, দিজ আর দি ইনট্যাঞ্জিবল অ্যাসেট। অ্যাসেট কিন্তু ধরা ছোঁয়া যায় না। এখন আমরা বলেছি যে এর অ্যামোর্টাইজেশন বের করতে হলে এ ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এন। সি মানে সরাসরি কস্ট, তাহলে গুডউইল যদি থাকে আপনার 10,000 টাকা সেইটাই হবে, সেখানে আর কোনো স্যালভেজ ভ্যালু থাকে না। আর ডিভাইডেড বাই এন, এন মানে আপনি ঠিক করবেন যে এই গুডউইলটা বা ট্রেডমার্কটা অথবা রাইটসটা আপনি কত দিনে এটা আপনি অ্যাডজাস্ট করবেন। আপনি যদি মনে করেন যে না আপনার ব্যবসাটা 10 বছর জন্য আপনি করবেন, তাহলে 10 দিয়ে ভাগ করবেন। আপনি যদি মনে করেন যে না আপনি 20 বছর ব্যবসা করবেন, 20 দিয়ে ভাগ করবেন। আপনি যদি মনে করেন যে না আপনি অনবরত ব্যবসা করবেন, তাহলে কত দিয়ে ভাগ হবে? 40, রাইট। আপনি যদি ভাবেন যে আপনি 100 বছর ব্যবসা করবেন, কিন্তু ভাগ হবে 40 দিয়ে, তাহলে 40 যদি নিচে হয় সেক্ষেত্রে সেইটা দিয়ে ভাগ করতে হবে, আর 40 যদি বেশি হয় তাহলে 40 উপরে আর সংখ্যা হবে না, ভাগের সংখ্যা। কাজে এন হাইয়েস্ট 40, এন হবে হাইয়েস্ট 40। সো দ্যাট কোন গুডউইলের যদি মূল্য থাকে 10,000, আর যদি আমার ব্যবসা থাকে 10 বছরের, বা 10 বছরে আমি গুডউইলটাকে অ্যাবলিশ করে ফেলবো, সেক্ষেত্রে 10 দিয়ে ভাগ করলে প্রতি বছর আমি 1,000 টাকা করে গুডউইল কমিয়ে ফেলবো, এটাকে বলা হয় অ্যামোর্টাইজেশন। আমরা যেমন ডেপ্রিসিয়েশনে জার্নাল করেছি, ডিপ্রিসিয়েশনে জার্নাল করছি, কাজে অ্যামোর্টাইজেশনে তো জার্নাল হবে। এখানে কি জার্নাল হবে? স্যার অ্যামোর্টাইজিং এক্সপেন্স ইনক্রিজ হবে, মানে ডেবিট, আর ডিক্রিজ হবে হলো স্যার স্পেসিফিক ইনট্যাঞ্জিবল অ্যাসেট। হ্যাঁ, অ্যামোর্টাইজেশন এক্সপেন্সেস হবে ডেবিট, আর ওই সংশ্লিষ্ট ইনট্যাঞ্জিবল অ্যাসেটটা হবে ক্রেডিট। যেমন যদি প্রিপেড বন্ডের অ্যামোর্টাইজেশন ধরি আমরা, তাহলে এটা হবে অ্যামোর্টাইজেশন অফ প্রিপেড বন্ড ডেবিট আর প্রিপেড বন্ড ক্রেডিট। হ্যাঁ, হতে পারে। অথবা আপনি ওই আগে যেমন আমি বলেছি ওই ন্যাচারাল রিসোর্সের ক্ষেত্রে যে অ্যাকুমুলেটরও করতে পারেন, অর্থাৎ জি স্যার অ্যামোর্টাইজেশন এক্সপেন্সেস ডেবিট টু অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশন, সেটাও হবে অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশন, তাও হবে। কিন্তু নর্মালি আমরা অ্যামোর্টাইজেশন এক্সপেন্সেস ডেবিট আর অ্যাসেটকে ক্রেডিট করে থাকি। এখন আপনি যদি অ্যাকুমুলেটেড করেন তাও হবে, যদি অ্যাকুমুলেটেড করেন তাহলে ব্যালেন্স শিটে গিয়ে ওইটা মাইনাস করে দেখাতে হবে, আর যদি অ্যাকুমুলেটেড না করেন তাহলে ব্যালেন্স শিটে সরাসরি অ্যাসেটটা কমাই দেখাইতে হবে। স্যার একটা প্রশ্ন করব, বলেন স্যার। সাপোজ আমি একটা প্যাটেন্ট কিনলাম স্যার 20 বছরের জন্য, কিন্তু দেখা গেল 10 বছর পরে এই প্যাটেন্টের এটার টেকনোলজি অনেক ডেভেলপ হয়ে গেছে, এটা চলবে না, প্যাটেন্ট আমার আর কাজে লাগবে না, সেক্ষেত্রে স্যার আমি হিসাব কি করব? কত বছরে গিয়ে বুঝতে পারলেন? 10 বছর পরে গিয়ে বুঝলাম আপনি ওখানে লাইভ দেখে বলতে চেঞ্জ হয়ে গেছে, এই প্যাটেন্টের কাজে লাগবে না। 20 বছরের জন্য স্যার আমার প্যাটেন্ট কেনা ছিল। কত বছর? 20 বছরের জন্য কেনা ছিল স্যার। ওকে, তাহলে আপনি লাস্ট ইয়ার গিয়ে পুরোটাই ডেপ্রিসিয়েশন করে ফেলবেন, মানে ইউজফুল লাইফের মধ্যে ফুল ডেপ্রিসিয়েশন করে ফেলতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি 10 বছর গিয়া যখন বুঝলেন যে আর কিছু এর ভ্যালু নাই, সেক্ষেত্রে আপনি ওটাকে পুরোটাই আপনি চার্জ করে ফেললেন, জিরো করে ফেললেন ব্যালেন্স শিটে, মানে লাস্ট ইয়ারে স্যার বাকি রেস্ট অ্যামাউন্ট পুরোটাই দেখাই দেবো। হ্যাঁ, ওইটাকে, ওইটা তো আমরা গতকালকে আলাপ করছি, দ্যাট ইজ কল অনেকটা রিভিলেশন। অথবা আরেকটা বলেছি কি মনে আছে? ইমপেয়ারমেন্ট, ইমপেয়ারমেন্ট। তাহলে এটা আপনি ইমপেয়ারমেন্ট করে ফেলবেন, ইমপেয়ারমেন্ট করে, ইমপেয়ারমেন্ট হবে স্যার। হ্যাঁ, ইমপেয়ারমেন্ট করে আপনি ডেপ্রিসিয়েশন বের করে ফেলবেন। কাজেই আপনি
আপনি যাই বলেন না কেন সবই মোটামুটি কিন্তু আমরা আলোচনা করে ফেলছি, যদি আপনারা খেয়াল করে নোট করে রাখেন সব প্রশ্নের উত্তরে কিন্তু হয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তাহলে আপনি ওখানে আপনার ই করবেন না, রিভিলেশন করবেন না, ওখানে করবেন আপনার ইম্পেয়ারমেন্ট। ওকে, তাহলে আমরা মোটামুটি ডেপ্রিসিয়েশন, তারপর ডিপ্লেশন এবং অ্যামোর্টাইজেশন, আশা করি ডিয়ার পার্টিসিপেন্ট সবার ক্লিয়ার হয়ে গেছে। এবং এর উপরে কোনো কোশ্চেন আসলে যদি না পারেন তাহলে আমি খুব কষ্ট পাবো। নাও আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে আর ডিপ্রেশনটাকে আরেকটু ক্লিয়ার করতে চাই। উদাহরণের আগে ডিপ্রেশনের জার্নাল কি হবে সেটা আমরা একটু আলোচনা করি। ডিপ্রেশনের রেকর্ড বা কোনো কখনো যদি কোনো অ্যাসেট বিক্রি করি সেটা আমরা দুভাবে অ্যাকাউন্টিং করতে পারি, দুইভাবে। আপনারা কি কখনো পার্টনারশিপের অঙ্ক করেছেন? আপনি এক বছর আগে করেছেন, আমি তো মনে হয় ধরেন প্রায় 40 বছর আগে করেছি। ডিজলিউশন অফ ফার্ম স্যার? হ্যাঁ, ডিজলিউশনের মতই, অর্থাৎ আমরা ডিসপোজালের অঙ্ক যখন করব বারবার একই কথাই বলতেছি, যদি খেয়াল না করেন তাহলে আপনারা কিন্তু কনফিউশনে পড়ে যাবেন, বলবেন যে স্যারে তো এইটা বলছিল। আমি বারবার বলতেছি দুই রকমেরই করা যায় এবং অনেক বইতে দেখবেন এক এক বইতে এক এক রকমের ফলো করতেছে, কাজে কনফিউশনের কিচ্ছু নাই, আপনি যেভাবে করবেন সেভাবেই হবে। তাহলে প্রথম পদ্ধতি হলো যেটা আমরা আলোচনা করতে চাই, সেটা হলো যে অ্যাসেটটা আপনি বিক্রি করবেন সেই অ্যাসেটটা আলাদা একটা অ্যাকাউন্টে নিয়ে যাওয়া, আলাদা একটা অ্যাকাউন্টে ওই অ্যাসেটটাকে বুকিং করা, সেটাকে আমরা বলি, সেই অ্যাকাউন্টটাকে আমরা বলি ডিসপোজাল অ্যাকাউন্ট। আমরা যেমন পার্টনারশিপে বলেছিলাম যে পার্টনারশিপে যারা ডিজলিউশন হয় তখন আমরা একটা ডিজলিউশন অ্যাকাউন্ট করি বোঝার জন্য যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটলো সেটা একটা আলাদাভাবে রেকর্ড করার জন্য। ঠিক তদ্রূপ আমরাও যখন কোনো অ্যাসেট বিক্রি করব তার কি ঘটনা ঘটলো সেটা স্পেসিফিক ভাবে একটা অ্যাকাউন্ট করে সেখানে রাখার চেষ্টা করি, সেটাকে আমরা বলি ডিসপোজাল অ্যাকাউন্ট। তাহলে প্রথমে এন্ট্রিটা কি হবে, ডিসপোজাল অ্যাকাউন্টকে ডেবিট করব, ফার্স্ট এন্ট্রি, আর ক্রেডিট করব কাকে, যে অ্যাসেটটা বিক্রি করব সেটাকে। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। আমরা যখন কোনো অ্যাসেট বিক্রি করব তখন সেই বিক্রির মাধ্যমে বিক্রির প্রকৃত ঘটনা বের করার জন্য কি লাভ হলো কি লস হলো বা কি ঘটনা ঘটলো সেটা ভবিষ্যতে বের করার জন্য বা প্রয়োজন ভবিষ্যতে রেকর্ড তথ্য সরবরাহ করার জন্য আমরা আলাদা একটা অ্যাকাউন্ট মেইনটেইন করি, সেটাকে বলা হয় ডিসপোজাল অ্যাকাউন্ট। সো দ্যাট ডিসপোজাল অ্যাকাউন্ট যদি ওপেন করি তাকে ডেবিট করব আর আমি যেই অ্যাসেটটা বিক্রি করব সে তো আমার কাছ থেকে চলে যাবে, সেই জন্য তাকে ক্রেডিট করব। অ্যাসেট তো সবসময় ডেবিট হয় আর আমি যদি এখন ক্রেডিট করি তাহলে সে নীল হয়ে যাবে, তাহলে যেই অ্যাসেটটা আমি বিক্রি করব তাকে করব ক্রেডিট। ডিসপোজাল অ্যাকাউন্টের সংজ্ঞাটা আবার একটু বলবেন। ডিসপোজাল অ্যাকাউন্টের কোনো সংজ্ঞা নাই, আমরা একটা নাম দিলাম। এখন যখন একটা নতুন বাবু হয় আমরা যখন নাম দেই তখন কি তার কোনো সংজ্ঞা থাকে বলেন? কোনো সংজ্ঞা থাকে না, আমরা একটা নাম দিলাম ডিসপোজাল অ্যাকাউন্ট বলে, আমরা একটা নাম দিলাম যে এই অ্যাসেটটা বিক্রি হবে
সেটা একটা আলাদা হিসাব মেনটেন করার জন্য আমরা একটা নতুন নাম দিলাম যার নাম হলো ডিসপোজাল অ্যাকাউন্ট। স্যার এই ধরনের প্র্যাকটিক্যালি এই ধরনের কোনো অ্যাকাউন্ট কি আছে? হ্যাঁ প্র্যাকটিক্যালি এই ধরনের কোনো অ্যাকাউন্ট কি কোথাও মেনটেন হয় স্যার? হ্যাঁ হয়, আমি তো আগেই বললাম যে দুই রকমে করা যায়। আমি এক রকমের আপনাদের বলতেছি, পরে আবার আরেক রকমের বলবো, এই জন্যই একটা একটা ক্লিয়ার হইতে হবে আগে। ওকে, সেকেন্ড হলো যে অ্যাসেটটা আমি বিক্রি করলাম সেই অ্যাসেটের এগেনস্টে ডেপ্রিসিয়েশন থাকতে পারে? পারে না? জি স্যার থাকতে পারে। সে কি নামে আছে ব্যালেন্স শিটে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে আছে। একটা অ্যাসেটের অ্যাসেটটা থাকে মানে যেই পাশে তার উল্টা পাশে নর্মালি লেখে, তবে আমরা উল্টা পাশে না লেখে নতুন ফর্মে অ্যাসেট থেকে মাইনাস করে দেখাই, কিন্তু এর অর্থ হলো সে অ্যাসেট যদি ডেবিট হয় তাহলে সে ক্রেডিট, তার মানে সে একটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে আছে। তাহলে ওই অ্যাসেটের সাথে যিনি আছেন তাকেও আউট করে দেব। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট আছে না ক্রেডিট আছে? ক্রেডিট। ওকে, থার্ড নাম্বার হলো যদি এখন তো আমি অ্যাসেটটা বিক্রি করব, বিক্রি করে যা পাবো সেটা হবে কি ডেবিট? যদি আমি ক্যাশ পাই ক্যাশ হবে ডেবিট। এবং ক্রেডিট হবে ডিসপোজাল অ্যাকাউন্ট। স্যার নেটে প্রবলেম করতেছিল, বুঝি নাই, আরেকবার বলবেন। কোনটা নাম্বারটা বলেন? লাস্টের যেটা, তিন নাম্বারটা। তিন নাম্বারটা বলেছি যে আমরা তো এখন অ্যাসেটটা বিক্রি করব, তাই না? জি স্যার। তো অ্যাসেটটা বিক্রি করলে আমরা ক্যাশ পাবো, তাই না? তাহলে যেটা পাবো সেটা হবে ডেবিট। আমি যদি ক্যাশ পাই ক্যাশ হবে ডেবিট, আর ক্রেডিট হবে ডিসপোজাল অ্যাকাউন্ট। ওকে স্যার, থ্যাঙ্ক ইউ। স্যার এখানে স্যার ডিসপোজাল অ্যাকাউন্টে ক্রেডিট হবে কিনা স্যার একটু কনফার্ম করুন। ক্রেডিট হবে এইজন্য যে আমি আগেই বলেছি যে ডিসপোজাল অ্যাকাউন্ট ইজ এ টেম্পোরারি অ্যাকাউন্ট। আমাদের অ্যাকাউন্ট কত রকমের হতে পারে? কত রকমের? পাঁচ রকমের। আর কেউ কিছু বলবেন? না, আমি বলতেছি যে অ্যাকাউন্ট কত রকমের, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, তিন রকম স্যার। রাইট, এই তো গুড। রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। তাহলে এই এখানে এই ডিসপোজাল অ্যাকাউন্ট একটা নমিনাল অ্যাকাউন্ট, এর আরো নাম হলো টেম্পোরারি অ্যাকাউন্ট, এর আরো নাম হলো ফিকটিশিয়াস অ্যাকাউন্ট। তো সো দ্যাট আমরা একটা ফিকটিশিয়াস অ্যাকাউন্ট করলাম আর একটা টেম্পোরারি অ্যাকাউন্ট করলাম যার নাম দিয়েছি ডিসপোজাল অ্যাকাউন্ট। এখন অ্যাসেটকে যেহেতু আমি ক্রেডিট করেছি তাহলে ডেবিট কাকে করবো, কারণ কাউকে খুঁজে পাচ্ছি না, সেই জন্য আমি একটা টেম্পোরারি একটা অ্যাকাউন্ট ওপেন করেছি যার নাম দিয়েছি ডিসপোজাল অ্যাকাউন্ট। আবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট ছিল, তাকে আমি ডেবিট করেছি, তাহলে ক্রেডিট আমি কাকে করব, নাম খুঁজে পাচ্ছি না, ওই ডিসপোজাল অ্যাকাউন্ট। এরপরে আমি অ্যাসেটটা বিক্রি করে দিছি, অ্যাসেট তো আমার খাতায় নেই, আগেই তো নীল হয়ে গেছে, এখন বিক্রি করে আমি ক্যাশ পেয়েছি, সো দ্যাট ক্যাশকে ডেবিট করেছি, এখন আবার কাকে ক্রেডিট করব, ওই সেই ডিসপোজাল অ্যাকাউন্ট। ক্লিয়ার? ক্যাশ ডেবিট করলাম আর ডিসপোজাল অ্যাকাউন্ট ক্রেডিট করলাম, স্যার 6 মাস পরে যদি হঠাৎ করে কোনো অডিট বা আমাদের চোখে পড়ে এটা যে তখন তো মনে হয়
কোন অ্যাসেট বিক্রি করছে এটা তো মনে থাকবে না স্যার, এটা নোট নিতে হবে স্যার। থ্যাংক ইউ স্যার। আমি আপনার কোশ্চেনটা আসলে বুঝতে পারি নাই, কেটে কেটে আসছে তো বুঝতে পারি না, আবার ট্রাই করেন তো একটু। জি বলেন, আপনি তো হঠাৎ করে এই ক্যাশ কে ডেবিট করে ডিসপোজাল অ্যাকাউন্ট কে ক্রেডিট করেন নাই, তার আগে তো আরো দুটো এন্ট্রি করেছিলেন, সুতরাং তার কন্টিনিউশনই তো এটা। আপনি তো একটা এন্ট্রি দিয়ে অডিটর কে বুঝাতে পারবেন না, আপনাকে তো প্রথম থেকে বুঝেই আসতে হবে যে আমি অ্যাসেটটা বিক্রি করব, সেজন্য আমি একটা ডিসপোজাল অ্যাকাউন্ট ওপেন করে অ্যাসেট কে নীল করেছি, তারপরে আমি তার ডেপ্রিসিয়েশন কেও যা ছিল সেটাকেও আমি নীল করেছি, এখন আমি বিক্রি করেছি সেটাও আমি ক্যাশ পেয়েছি এবং সেই ডিসপোজাল অ্যাকাউন্টে নিয়ে গেছি। লাস্টে নাম্বার ফোর্থ এন্ট্রিতে আমি ডিসপোজাল অ্যাকাউন্টে দেখব যে ডেবিট বেশি না ক্রেডিট বেশি। ডিসপোজাল অ্যাকাউন্টে আমি তখন ব্যালেন্স করে দেখব যে আমার ডেবিট বেশি না ক্রেডিট বেশি। তাহলে ডেবিট যদি বেশি থাকে তাহলে কি বুঝাবে? দেখলাম যে ডিসপোজালে ক্রেডিট পাশটা বড় সে 500 টাকা, আর ডেবিট পাশে আমি একটা এন্ট্রি করেছিলাম সেটা হলো ওই যে অ্যাসেট এর ভ্যালুটা, সো দ্যাট ধরলাম এখানে যে 450 টাকা, তাহলে 50 টাকা ডিফারেন্স, এই 50 টাকা হবে প্রফিট, এটাকে আমরা বলবো সেল অন প্রফিট, অথবা আমরা সরাসরি ইনকাম স্টেটমেন্ট কে চার্জ করে ফেলবো, সো দ্যাট ডিফারেন্স অফ দি ডিসপোজাল অ্যাকাউন্ট উইল বি ট্রান্সফার টু ইনকাম স্টেটমেন্ট, দেন দি ডিসপোজাল অ্যাকাউন্ট উইল বি জিরো। কারণ কি, আমরা আগেই বলেছিলাম যে ইট ইজ এ টেম্পোরারি অ্যাকাউন্ট, ইট ইজ এ নমিনাল অ্যাকাউন্ট, ইট ইজ এ ফিকটিশিয়াস অ্যাকাউন্ট, এ থাকবে না শেষ পর্যন্ত। আমরা তাই দেখলাম যে এতক্ষণ আমরা ডেবিট করেছি, এতক্ষণ আমরা ক্রেডিট করেছি, আবার বিক্রির সময় ক্রেডিট করেছি, লাস্টে গিয়ে যা ব্যালেন্স ছিল সেটা আমরা ইনকাম স্টেটমেন্টে নিয়ে গেছি, সো দ্যাট ডিসপোজাল অ্যাকাউন্ট আর থাকতো না, জিরো হয়ে গেল। স্যার জি কিছু স্যার বুঝতে পারি, কিছু স্যার একটু কনফিউশন হচ্ছে স্যার। সাপোজ স্যার আমি একটা, আমি তো স্যার আমার অ্যাসেটের বুক ভ্যালু জানি প্রতি বছরে, আবার অ্যাসেটের বুক ভ্যালু এত, তো স্যার আমি যদি বুক ভ্যালু থেকে স্যার বেশি দামে বিক্রি করি স্যার, যেটা গেইন অন সেলস, আপনি কি স্যার সেটাই ইয়া দিচ্ছেন স্যার? না, আমি তো আগেই বললাম যে আমি দুই রকমের শিখাবো, আমি এখন এক রকমের শিখাচ্ছি, সেটা হলো ডিসপোজাল অ্যাকাউন্টের মাধ্যমে। আমার ডিসপোজাল অ্যাকাউন্টে যা ডিফারেন্স হবে সেটা আমি সরাসরি ইনকাম স্টেটমেন্টে নিয়ে যাব, যদি ক্রেডিট হয় আমি ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে নেব, যদি ডেবিট হয় আমি ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পাশে নেব, বা শেষ। জি স্যার, এটা হলো ডিসপোজাল অ্যাকাউন্ট। তাহলে আমরা একটা শিখলাম যে ডিসপোজাল অ্যাকাউন্টের মাধ্যমে যদি আমাকে কোনো অ্যাসেট বিক্রির যদি অঙ্ক আসে এবং সেখানে যদি বলে যে ডিসপোজাল অ্যাকাউন্টের মাধ্যমে তুমি অ্যাকাউন্টস করো, তাহলে এইভাবে করতে হবে। সবাই ক্লিয়ার কিনা? ডিসপোজাল অ্যাকাউন্টে 4টা এন্ট্রি হবে, প্রথম অ্যাসেট ট্রান্সফার করা, 2 নম্বরে হলো যদি তার ডেপ্রিসিয়েশন হয় থাকে তাকে ট্রান্সফার করা, 3 নম্বরে আমরা যদি অ্যাসেট বিক্রি করি তাহলে সেটা ডিসপোজাল অ্যাকাউন্টে বুকিং করা, 4 নম্বরে হলো ডিসপোজাল অ্যাকাউন্টে যদি কোনো ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটা ইনকাম স্টেটমেন্টে নিয়ে যাওয়া, অর্থাৎ আপনি ডিসপোজাল অ্যাকাউন্টকে নীল করে দেওয়া। স্যার জেনারেল এন্ট্রি তাহলে কেমন হবে স্যার একটু বলবেন কাইন্ডলি? জি মানে স্যার জেনারেল এন্ট্রিটা কেমন হবে তাহলে? আপনার ডিসপোজাল অ্যাকাউন্টের ক্রেডিট পাস যোগ করলে ধরেন 5,000 হয়,
আর ডেবিট পাস যোগ করলে ধরেন আমরা যদিও বাস্তব উদাহরণ একটা করব আর ডেবিট পাস যোগ করলে ধরেন হয় 4000 টাকা তাহলে ডিসপোজালের বেশি কি ক্রেডিট না ডেবিট কত টাকা 1000 টাকা তাহলে এখন 1000 টাকা কি বেশি ক্রেডিট বেশি না ডেবিট বেশি ক্রেডিট বেশি তাহলে এখন এটাকে যদি নীল করতে তাহলে কি করতে হবে ডিসপোজাল অ্যাকাউন্ট 1000 টাকা ইনকাম স্টেটমেন্টে ডেবিট করতে হবে আর 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 আমরা ইনকাম স্টেটমেন্টকে ক্রেডিট করে নিয়ে যাব তার মানে ওটা গিয়া ইনকাম স্টেটমেন্টে শো হলো এতে গিয়া ডিসপোজাল অ্যাকাউন্ট নীল হয়ে গেল মানে সাইডে এন্ট্রিটার জন্য ধরে একটা প্রসেস আছে ফার্স্টে আমাদেরকে ডিফারেন্সটা বের করতে হবে তারপর ইনকাম স্টেটমেন্টে নিতে হবে এবং ইনকাম স্টেটমেন্টে ডিসপোজালটা নীল করতে হবে আমি তো সব এন্ট্রি বললাম প্রথম থেকে তো চারটাই বললাম প্রথম হলো ডিসপোজাল ডেবিট অ্যাসেট ক্রেডিট তারপরে বললাম যে অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন ডেবিট ডিসপোজাল ক্রেডিট তারপর বললাম যদি বিক্রি করে কোনো ক্যাশ পান ক্যাশ ডেবিট ডিসপোজাল ক্রেডিট তারপরে বললাম যে ডিসপোজালে যদি কোনো ডিফারেন্স থাকে যদি ক্রেডিট ডিফারেন্স থাকে তাহলে ডেবিট হবে আর যদি ডেবিট ডিফারেন্স থাকে ক্রেডিট হবে উল্টো পাশে হবে ইনকাম স্টেটমেন্ট এইবার আরেকটা পন্থা সেটা হলো যে আমরা এত কিছু করব না আমরা এত কিছু করব না আমরা ডাইরেক্ট জার্নাল দেব সেটা হতে পারে তাহলে ধরেন আমি যখন অ্যাসেটটা বিক্রি করব তখন অ্যাসেটটা আমার কাছ থেকে চলে যাবে তাহলে অ্যাসেটকে আমি সরাসরি ক্রেডিট করব ঠিক আছে তাহলে টু অ্যাসেট টু অ্যাসেট এবার ওই অ্যাসেটের এগেনস্টে যদি কোনো ডেপ্রিসিয়েশন থাকে তাকে আমি ডেবিট করব তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে ডেবিট তাহলে একটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট হলো আরেকটা অ্যাসেট ক্রেডিট হলো নাও দি বিক্রি বিক্রি করলাম বিক্রি যত টাকা বিক্রি করলাম সেটা অবশ্যই ক্যাশে আসলো তাহলে ক্যাশ ডেবিট হবে তবে জেনারেল অ্যাকাউন্টিং ডিস্ট্রিবিউশন ডেবিট বলছিলাম যে আমরা তো ডিসপোজাল অ্যাকাউন্ট থেকে একটা শিখেছি আরেকটা শিখবো আরো একটা পদ্ধতি শিখবো অঙ্কেতে কোশ্চেনে যেভাবে আসে সেভাবেই করব অথবা যদি কোনো পদ্ধতি উল্লেখ না করে সেক্ষেত্রে আপনি যেভাবে আপনার কাছে ইজি মনে হয় আপনি সেভাবেই করতে পারবেন কোনো কিছু আসে যায় না সেক্ষেত্রে আমরা বলছি যে আমরা অ্যাসেটটা যখন বিক্রি করব তখন অ্যাসেটটা ক্রেডিট হয়ে যাবে টু অ্যাসেট যে অ্যাসেটটা বিক্রি করবো সেটা টু হয়ে যাবে টু মনে করেন প্লান্ট বা টু মেশিনারি তারপরে এটা ফিগারটা আসবে কিন্তু কস্টিং যেটা ব্যালেন্স শিটে আসে সেটা ক্রেডিট হবে এবার ব্যালেন্স শিটে যতটুকু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে ওই অ্যাসেটের এগেনস্টে সেটা হবে ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ধরেন মেশিনারি তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন মেশিনারি ডেবিট ক্যাশ আর কিছু বিক্রি করলে এটা ক্যাশ ডেবিট আমি যদি বিক্রি করি তাহলে আমার ক্যাশ আসবে তাহলে ক্যাশ ডেবিট তাহলে তিনটা জার্নাল হয়ে গেল এখন আমি দেখব যে ফিগারে ডিফারেন্স হয়ে যাচ্ছে ডেবিট এবং ক্রেডিটের মধ্যে একটা ডিফারেন্স থাকবে অবশ্যই সেম হবে না যদি ডিফারেন্স থাকে সেটা যদি ডেবিট পাশে লিখতে হয় সেই ফিগারটুকু আমি ডেবিট পাশে লিখব যদি ক্রেডিট পাশে লিখতে হয় সেই ফিগারটুকু আমি ক্রেডিট পাশে লিখব যদি ডেবিট পাশে এমন যদি হয় যে ক্রেডিট হয়েছিল 50000 ডেবিট হয়েছে ধরেন 40000 তাহলে আমাকে আরো 10000 ডেবিট লিখতে হবে তাহলে 10000 ডেবিট লিখে তার নাম লিখব লস অন সেল অফ অ্যাসেট অথবা লস অন সেল লস অন ডিসপোজাল অফ অ্যাসেট
যদি এমন হয় যে না আমার ক্রেডিট 50,000 টাকা আর ডেবিট হয়েছে আমার 70,000 টাকা ক্যাশ এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নিয়ে 70,000 টাকা হয়েছে, অন্যদিকে ক্রেডিট হয়েছে মাত্র 50,000 টাকা, সেক্ষেত্রে লিখব গেইন অন সেল অফ অ্যাসেট অথবা গেইন অন ডিসপোজাল অফ অ্যাসেট। হ্যাঁ, যেটা ডিফারেন্স 20,000 টাকা ক্রেডিট না করলে তো ডেবিট ক্রেডিট মিলবে না, সেজন্য ক্রেডিট 20,000 লিখে গেইন অন সেল অফ ডিসপোজাল 20,000 টাকা। নাও দি ডেবিট আর ক্রেডিট অফ দি অ্যামাউন্ট অফ ডিসপোজাল অর্থাৎ ডিসপোজালের লাভ হলো না লস হলো, ডেবিট যদি হয় আমরা বলেছি লস অন ডিসপোজাল অফ অ্যাসেট আর ক্রেডিট হলে আমরা বলছি গেইন অন ডিসপোজাল অফ অ্যাসেট, যেটাই হোক না কেন যদি ক্রেডিট হয় তাহলে করব ডেবিট আর যদি ডেবিট হয় করব ক্রেডিট, লেখে তার ডেবিট যদি হয় ক্রেডিট লিখবো ইনকাম স্টেটমেন্ট আর ক্রেডিট হলে ডেবিট লিখবো ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ দিস ব্যালেন্স ট্রান্সফার টু ইনকাম স্টেটমেন্ট। তাহলে আমরা দুইটা জার্নাল দিয়ে এখানে শেষ করতে পারি। এইবার আপনারা আমরা দুইটা পদ্ধতি শিখলাম, আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই করতে পারেন। ফার্স্টটা স্যার প্র্যাকটিক্যালি ইউজ হয় স্যার। হ্যাঁ, এখন প্রথমটা করলে আমরা সাধারণত ইন ফিউচারে কোনো সমস্যায় পড়ব না, কিন্তু দ্বিতীয়টা যদি করতে যায় ইন ফিউচারে একটু সমস্যায় পড়ব। সমস্যাটা কি, যদি এমন হয় যে আমার অ্যাসেটের কস্ট হলো 50,000 টাকা কিন্তু আমি বিক্রি করেছি 60,000 টাকা, সেক্ষেত্রে কি একটু সমস্যায় পড়ব। আর যদি এমন হয় যে ডিসপোজালে যদি হয় সেই ক্ষেত্রে সমস্যাটা পড়তে হয় না, এই হলো অ্যাডভান্টেজ টুকু আছে ডিসপোজালে। যেমন আমরা যদি 50,000 টাকার জিনিস 60,000 টাকায় বিক্রি করি তাহলে আমি বলি যে 10,000 টাকা আমার ক্যাপিটাল গেইন হয়েছে, আর 50,000 টাকার এগেনস্টে যদি আমার ডেপ্রিসিয়েশন থাকে 15,000 টাকা তাহলে এর আগে যেমন আমরা করেছি যে 20,000 টাকা আমরা ক্রেডিট দেখিয়েছি যে আপনার অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন আর ক্যাশ মিলে 70,000 টাকা হয়েছিল আর ক্রেডিট হয়েছিল অ্যাসেট 50,000 টাকা, সেক্ষেত্রে আমরা বলছি 20,000 টাকা সরাসরি আমরা গেইন অন সেল অফ অ্যাসেট অথবা গেইন অন ডিসপোজাল অফ অ্যাসেট বলেছি। এখন এটাকে দুইটা ভাগ করতে হবে, যেহেতু 50,000 টাকার বেশি বিক্রি করেছি অরিজিনাল কস্টের চেয়ে, কাজেই এখানে 10,000 টাকা হলো ক্যাপিটাল গেইন আর 10,000 টাকা হলো রেভিনিউ গেইন। এখন এই আরেকবার একটু বলবেন স্যার, বুঝি নাই। আমরা বলেছি যে দুইটা পদ্ধতিতে অঙ্ক করা যায় কিন্তু ডিসপোজাল পদ্ধতিতে একটু সুবিধা আছে, যেটা আমরা এখন আলোচনা করলাম যে যদি আমরা ইন্ডিভিজুয়াল পরের যে এন্ট্রি করলাম এই এন্ট্রিতে যদি আমরা ই করি জার্নাল করি তাহলে নর্মালি যদি কোনো অ্যাসেট যদি তার অরিজিনাল কস্টের চেয়ে বেশি বিক্রি করা হয়, যতটুকু বেশি বিক্রি করা হয় ততটুকু নর্মালি অ্যাকাউন্টিং এর ভাষায় বলা হয় ক্যাপিটাল গেইন। যেমন আপনি যদি 50,000 টাকার একটা মেশিন কেনেন আর 5 বছর ইউজ করার পরে ওই মেশিনটা যদি আমি 60,000 এ বিক্রি করি তাহলে 60,000 মাইনাস 50,000 সমান 10,000, এটাকে বলা হয় ক্যাপিটাল গেইন। তাহলে আমরা এই 5 বছরে যতটুকু ডেপ্রিসিয়েশন করেছি সেই ডেপ্রিসিয়েশন ফিগারটুকু তখন ডিফারেন্স হয়ে যাবে দেখবেন জার্নাল করলে। অর্থাৎ আমরা যদি একটা উদাহরণ দেই, একটা উদাহরণ লেখেন, উদাহরণের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করি। লেখেন দি কস্ট অফ এন্ড প্ল্যান্ট অ্যাসেট ইজ ইকুয়াল টু 50,000
accumulated depreciation 15,000. তারপরে হলো সেল ভ্যালু 60,000, সেল ভ্যালু 60,000, আবার লেখেন সেল ভ্যালু 30,000, জি স্যার দুবার লিখছি, একবার 60,000 একবার 30,000 স্যার, আবার লেখেন সেল ভ্যালু 40,000, তাহলে আমরা তিনটা সেল ভ্যালু ধরে একটা অ্যাজাম্পশন করে আমরা জানাল করে কনফিউশনটা ক্লিয়ার করতে চাই। প্লান্টের স্যার এটা কথা বলছিলেন স্যার, প্লান্টের কস্ট ধরেছিলাম 50,000, 50,000, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ধরেছিলাম 15,000 বা 15,000। আর সেল ভ্যালু ধরেছি তিনটা 60,000, 30,000, 40,000। এখন আমরা যদি দুইটা পদ্ধতিতে আমরা অঙ্ক করি তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা ডিসপোজালে করি প্রথম, তাহলে কি হবে এন্ট্রিটা বলেন, ডিসপোজাল অ্যাকাউন্ট কত হবে? স্যার ডিসপোজাল অ্যাকাউন্ট ডেবিট 50,000, প্ল্যান্ট ডেবিট 50,000, প্ল্যান্ট ক্রেডিট 50,000, জি স্যার প্ল্যান্ট ক্রেডিট 50,000, ডিসপোজাল ডেবিট 50,000, গেল ফার্স্ট এন্ট্রি। সেকেন্ড এন্ট্রি স্যার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 15,000 ডেবিট, সরি ডিসপোজাল অ্যাকাউন্ট 15,000 ডেবিট, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা স্যার ক্রেডিট 15,000 এইবার ধরে নেই যে 60,000 টাকা বিক্রি করেছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 60,000 টু ডিসপোজাল অ্যাকাউন্ট ক্রেডিট 60,000। আমরা বলছি যে ধরে নিলাম যে ওই দুটা করেছেন, ডিসপোজাল অ্যাকাউন্ট ডেবিট প্ল্যান্ট অ্যাসেট 50,000 এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট আর ডিসপোজাল 15,000, ওকে। তাহলে থার্ড এন্ট্রি হবে, আমরা ধরে নিলাম যে 60,000, 60,000 টাকা বিক্রি করেছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডিসপোজাল অ্যাকাউন্ট 60,000। এইবার আপনাকে আলাদা জায়গায় টি অ্যাকাউন্ট করে দেখতে হবে ডিসপোজাল অ্যাকাউন্ট ডেবিট কত হলো, ক্রেডিট কত হলো। তাহলে আমরা ডেবিট করেছিলাম 50,000, ক্রেডিট করেছিলাম ডিসপোজাল অ্যাকাউন্ট ডেবিট করেছি 50,000, তারপরে ক্রেডিট করেছি 15,000, তারপরে 60,000 টাকা করেছি ক্রেডিট। তাহলে আমার ক্রেডিট পাশে কত হলো টোটাল, 75,000, আর ডেবিট পাশে আছে 50,000 টাকা। এটা তাহলে এটাকে মিলাতে হবে না, মিলাতে হবে কি নাম দিয়ে মিলাবো, ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, অথবা ইনকাম স্টেটমেন্ট দিয়ে 25,000 টাকা লিখবো, তাহলে আমার মিলে গেল, ডিসপোজাল অ্যাকাউন্ট জিরো হয়ে গেল। তার মানে কি ডিসপোজাল অ্যাকাউন্টে আমাদের 25,000 টাকা লাভ হইলো, যেটা সরাসরি ইনকাম স্টেটমেন্ট চলে গেল। ক্লিয়ার সবাই? আমি কিছু জানাল লিখে দিব স্যার, আরেকটু বলবেন জানাল কি? হ্যাঁ লাস্টে জানাল লিখে বললেন স্যার, লাস্টে জানাল ওটা আর দেওয়ার দরকার নেই, আপনি শুধুমাত্র ইনকাম স্টেটমেন্ট লিখে ডিসপোজাল অ্যাকাউন্টকে 25,000 ধরে আপনি নীল করে দেন, ঠিক আছে?
এইবার আমরা ইনকাম স্টেটমেন্টে কোথায় আছে ডেবিট আপনি ডিসপোজাল অ্যাকাউন্টে ক্রেডিট পাশে যোগ করে নামিয়েছেন কত 75000 না यस স্যার হ্যাঁ তাহলে ডেবিট পাশে আপনি ফিগার আছে 50000 টাকার একটা ফিগার তাহলে ডিফারেন্স হলো 25000 টাকা আগে লিখতে হবে 25000 লিখে দুইটা সাইড সমান করতে হবে নাও এই 25000 টাকা নেব কোথায় নেব ইনকাম স্টেটমেন্ট এর জন্য আমরা এই নাম দেব ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট অর লস অ্যাকাউন্ট এটা হলো যদি 60000 টাকা বিক্রি হয় এবার ধরেন 30000 টাকা যদি বিক্রি হয় তাহলে কি হবে লস হবে স্যার কত লস হবে 5000 5000 ওখানে কি লাগবে তাহলে স্যার লস অন ডিসপোজাল অন অ্যাসেট ইনকাম এস্টিমেট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কারণ ক্রেডিট পাশে একটা ফিগার আছে 15 আরেকটা ফিগার আসবে ক্যাশে 30000 তাহলে টোটাল যোগ করলে হয় 45 আর ডিসপোজালে ডেবিট আছে 50000 কাজেই এটাকে সমান করতে হলে ক্রেডিট পাশে লিখতে হবে 5000 আর ডিসপোজালে ক্রেডিট মানি হলো লস 5000 টাকা লস হলে মানে ইনকাম স্টেটমেন্ট কে যেহেতু ডিসপোজাল ক্রেডিট হয়েছে দ্যাট মিন ইনকাম স্টেটমেন্ট কি ডেবিট হবে তো ইনকাম স্টেটমেন্ট ডেবিট মানে হলো লস খরচ ওকে এইবার আবার 40 তে যদি করি 40 তে করলে আবার সেই 5000 টাকা আবার উল্টা লাভ হবে ডিসপোজালে থাকলো ডেবিট পাশে, সো দ্যাট ইটস এ প্রফিট, লাভ হয়ে গেল। এখানে আমরা যদি খেয়াল করি এই যে লাভ এবং লস যেটা হলো এখানে কিন্তু আমরা কোনো ভাগ করি নাই অ্যারাউন্ড ফিগার অর্থাৎ প্রথমটা ক্ষেত্রে দেখেন 25000 লাভ দেখিয়েছি পরেরটা ক্ষেত্রে আমরা 5000 লস দেখিয়েছি তারপরেরটা ক্ষেত্রে 5000 আমরা লাভ দেখিয়েছি কিন্তু এর ভিতরে কতটুকু ক্যাপিটাল গেইন কতটুকু রেভিনিউ গেইন সেটা কিন্তু এখানে ডিফারেন্স করা হয়নি বা ডিফারেন্স করার প্রয়োজন হয় না সেই জন্যই বলছি যে ডিসপোজাল অ্যাকাউন্টের মাধ্যমে যদি আমরা এগুলো এন্ট্রি করি তাহলে আমাদের এই উপকারিতাটা হয় যে আমরা ওখানে গিয়ে কোনো ডিফারেন্স করার দরকার হয় না কিন্তু আমি যদি নরমাল জার্নাল করতাম যেটা আরেকটা বলেছি সেখানে যদি জার্নাল করি তাহলে সেখানে কি অবস্থা হবে দেখেন আমরা সেখানে অ্যাসেট কে ক্রেডিট করব 50000 অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কে আমরা ডেবিট করব 15000 ক্যাশ ডেবিট 60000 হ্যাঁ ক্যাশ ডেবিট 60000 আমি ধরে নিলাম যে 60000 টাকা বিক্রি হয়েছে তাহলে ক্যাশ ডেবিট 60000 নাও the debit balance is 75 and credit only 50 এখন যদি আমি খেয়াল করি একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হলো যে প্ল্যান্টের কস্ট ছিল 50000 টাকায় কিন্তু আমি সেটা বিক্রি করেছি 60000 দ্যাট মিন্স অরিজিনাল কস্টের চেয়ে বেশি বিক্রি করেছি সো দ্যাট অরিজিনাল কস্টের চেয়ে যতটুকু বেশি বিক্রি করব সেটাকে বলা হয় ক্যাপিটাল গেইন 5000 হ্যাঁ তাহলে সেখানে আমরা
দশ হাজার টাকা যেহেতু আমি বেশি বিক্রি করেছি এই দশ হাজার টাকাই হবে আমার ক্যাপিটাল গেইন, তাহলে আমরা বলবো যে টু ক্যাপিটাল গেইন অন সেল অফ অ্যাসেট, ক্যাপিটাল গেইন অন সেল অফ অ্যাসেট টাকা 10,000। তাহলে ক্রেডিট ক্রেডিট হলো 60,000 টাকা, এখনো 15,000 টাকা বাকি আছে। এই 15,000 টাকাকে আমরা বলবো টু রেভিনিউ গেইন অন সেল অফ অ্যাসেট। অর্থাৎ আমরা যে ডিসপোজাল অ্যাকাউন্ট প্রথম যখন করছিলাম তখন দেখেন 25,000 টাকা লাভ হয়েছিল, আমরা শুধু বলছি ইনকাম এস্টিমেট 25,000 টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু যখন আমরা ওই আরেক ভাবে যেটা শিখেছি সেখানে যদি জার্নাল করতে যাই সেখানে গিয়ে আমরা কিন্তু দুইটা ভাগ করেছি, একটা হলো 10,000 টাকা ক্যাপিটাল গেইন আর একটা হলো 15,000 টাকা রেভিনিউ গেইন। তাহলে ক্যাপিটাল গেইন কোনটা, যদি অরিজিনাল কস্টের চেয়ে কোনো অ্যাসেট বেশিতে বিক্রি করা হয়, যতটুকু বেশি বিক্রি করা হয় ওটাকে বলা হয় ক্যাপিটাল গেইন, আর যে ডিফারেন্সটুকু থাকে বা যতটুকু আমি সাধারণত অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করি অতটুকুই ডিফারেন্স হবে ওটাকে বলা হয় রেভিনিউ গেইন। আপনি দেখেন এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 15,000 টাকা, রেভিনিউ গেইনও 15,000 টাকা। যখনই কোনো ক্যাপিটাল গেইন হবে তখন রেভিনিউ গেইন আর অ্যাকুমুলেটেড ফিগার সেম হয়ে যায়, কারণ যতটুকু আমি ডেপ্রিসিয়েশন করছি অতটুকুই আমার গেইন হয়েছে, দ্যাট ইজ কল্ড রেভিনিউ গেইন। সো দ্যাট আমরা এই 60,000 নিয়ে এই পর্যন্তই করলাম, নেক্সট ক্লাসে আমরা 30 এবং 40 নিয়ে আমরা কথা বলবো জার্নালে। আমাদের আজকের সময়টা পার হয়ে গেছে, সো দ্যাট আমরা 30 এবং 40 নিয়ে নেক্সট ক্লাসে আবার আলোচনা করবো। এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা বা কারো কোনো প্রশ্ন আছে কিনা? লসে কি হবে? আমরা 60 পর্যন্ত আলোচনা করেছি, 40 এবং 50 নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করছি তার উপরে কোনো কোশ্চেন আছে কিনা? বা আমরা যেটা 60 নিয়ে করেছি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার ক্লিয়ার হয়েছে স্যার। তার মানে হলো আমরা যদি ডিসপোজাল অ্যাকাউন্টে করি সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যাপিটাল গেইন রেভিনিউ গেইন ভাগ করি না, আর যখনই আমরা এন্ট্রির মাধ্যমে করি তখনই ক্যাপিটাল গেইন আর রেভিনিউ গেইন ভাগ করা উত্তম। শুধুমাত্র যদি আমি 25,000 টাকা গেইন অন সেল অফ অ্যাসেট দিয়ে দেই তার চেয়ে উত্তম হলো যে আমি যদি এইভাবে লিখি ক্যাপিটাল গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট অর ডিসপোজাল অফ অ্যাসেট 10,000 অ্যান্ড দি রেভিনিউ গেইন অন সেল অফ অ্যাসেট 15,000, ইট ইজ বেটার। তো আমরা আজকের এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা বাকিটা আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।